আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে আছে চাঁদের কলঙ্ক কি? চাঁদের গায়ে কালো কালো যে দাগগুলো আছে তাদেরকেই বলা হয় চাঁদের কলঙ্ক। চাঁদের গায়ে কালো কালো দাগগুলিকে আমরা চাঁদের কলঙ্ক বলি। খ দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। গ মানুষ সবার প্রথমে কোন ধাতুর ব্যবহার শিখেছিল? তামা। ঘ কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল? উল্কাপিণ্ড। দুই আছে শূন্যস্থান পূরণ করো। ক মানুষের প্রথম হাতিয়ার ভোঁতা পাথর। খ ধ্রুবতারা আকাশের উত্তর দিকে দেখা যায়। গ গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় ইস্পাত। ঘ মহাকাশের সবচেয়ে বড় গ্রহটির নাম বৃহস্পতি। তিনে আছে সঠিক উত্তরটি বেছে নির্বাচন করো। ক কয়ে আছে আগুনে পোড়ালে মাটির পাত্র সহজে ভাঙে না। খ টুল ব্যবহার করলে শ্রম সময় এবং শ্রম দুটোই বাঁচে। গ চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। ঘ যে সন্ধানী গ্রহটি মঙ্গল গ্রহে গেছে তার নাম কিউরিওসিটি। চারে ঠিক ভুল বলেছে। ক শিঙ্কনা গাছের ছাল থেকে কুইনাইন ট্যাবলেট তৈরি হয় ঠিক। খ চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ ঠিক। গয়ে আছে সর্দি কাশি সারাতে পাট গাছ খুব উপকারী ভুল। ঘ বশিষ্ঠের স্ত্রীর নাম অঙ্গিরা ভুল। পাঁচে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো। ক ব্রোঞ্জ হবে তামা ও টিন। খ কুলেখাড়া রক্তাল পতা। গ সপ্তর্ষি মণ্ডল প্রশ্নচিহ্ন। গ মহাকাশচারী প্রথম প্রাণী লাইকা নামে কুকুর। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুলের পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।